আর খালি আল্লাহ ডাকি, আল্লাহ পানি কমায়ও না, আল্লাহ নেয়ও না, আল্লাহ মরণও দেয় না। দেন স্বামী মরছে, আল্লাহ আমার দুই সন্তান নিয়ে আমার তুমি কি করবে করো। এই জন্য পায়ে বড় বড় এই যে যে এখানে লাগে এইখানে এরকম হয়ে যায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ মালাপার খামারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মালাপার খামারটি এবং তার ঘর পানিতে তলিয়ে গিয়েছে বন্যার কারণে। খুব আশা নিয়ে আসলে মালাপো এসেছিল এই গ্রামে, একটু ভালো থাকবে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে, কিন্তু আসলে ভাগ্যের সাথে সে পেরে উঠতে পারছে না, একের পর এক তার সমস্যা হচ্ছে। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছুদিন আগে মালাপো এই গ্রামে এসেছিল এবং খুব সুন্দরভাবে এই খামারটি করেছিল। দেখতে পাচ্ছেন দর্শক যে খামারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে খামারটি, এবং বর্তমানে এই খামারটি আসলে পানিতে তলিয়ে গেছে এবং তার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন দর্শক, এই ঘরটিও আসলে তলিয়ে গেছে এবং খুবই কষ্টে আসলে জীবনযাপন করতেছে। তো আমরা মালাপুর সাথে কথা বলবো এবং জেনে নিব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে বর্তমানে আসলে মালাপুর কেমন আছে এবং কীভাবে এই খামারটি এই পানির মধ্যে দেখাশোনা করতেছে ইত্যাদি বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন যে মালাপার খামারটি এবং এই খামারের পাশে মালাপুর ঘরটি, যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ঘরটিও আসলে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন তো? আমরা তো দেখতে পাচ্ছি আপনি ভালো নাই। আল্লাহ রাখছে, যে ফেলে হেফেলে তো থাকুন, আল্লাহ ফাঁকে রাখবো। আমার এরকম আমি থাকবো কিরকম? আল্লাহ, আমার ঢাকা আসলাম, আসছি 6 মাস হয়, কিন্তু এই দেশে আইসা মানুষের বুদ্ধিতে আইসি, নিজের বুদ্ধি আমি খাড়াই নি, নিজের বুদ্ধি না খাড়ে এই দেশে আইসি মানুষের বুদ্ধি হইন না, আই আমি পুরা লস। আমার 12 লাখ টাকার গরু 5 লাখ টাকা বেশি বেশি আমি এই জায়গাটা দৃষ্টি করছি, এখন আমার হাত পুরা খালি। এখন এই পানির মধ্যে দুটো গরু আছে, থুয়ে আমি ঢাকা যাবো ইয়ে দেখতে পারতাছি না। আজকে 1 মাস ধরে এই 1 মাসা পানি এই ঘরে, এই ঘরের মধ্যে খাওয়া, ঘরের মধ্যে একটুখানি জায়গার মধ্যে রান্না, একটুখানি জায়গার মধ্যে খাওয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালাপুরে যে ঘরটি একদম পানিতে থই থই, এবং তার যে পাশে যে খামারটি, এই খামারটি আপনারা একটু আগে দেখলেন যে আসলে গরুগুলো খুব খুব কষ্ট করে আর কি এখানে রাখতে হয়েছে মাচা পেতে। আপনাদের আমরা দেখাবো, তার আগে আমরা মালাপুর সাথে কথা বলি। তো মালাপু, আপনার ঘরটিও তো একদম সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। জি, এরকম পাশের বাড়ি হ্যাঁ একটু আসছে, হ্যাঁ ঘরে খাট মাট খুলে থুয়েছি, ফ্রিজ ছিল হ্যাঁ নিয়ে থুয়েছি, এখানে এরকম মধ্যেই আমার ছোট ছেলে নিয়ে থাকি, বড় ছেলে ঢাকা। তো আপনি রান্না বান্না কোথায় করেন? এই এরকম মধ্যেই, এই এরকম মধ্যেই রান্না করি, এরকম মধ্যেই থাক ঘুমাই, এখানেই সব। তো আপনি কখনো ভাবছেন যে আসলে আপনার জীবনে এরকম এত কষ্ট হইব? কখনো ভাবি নাই। যেরকম হ্যাঁ আয়া ভাতের কষ্ট পাইছি, সেরকম এর চলাফেরার কষ্ট, আমি এরকম কষ্ট জীবনও ঢাকা করি নাই। এখন ঢাকা সবাই কয় আয়া পর জানো কোন মুখ নিয়ে, আজকাল আইসি সবাই না করছে যেন যায়ও না, এই যাইবা বরাতে আইবা খালি হাতে, কারণ এই শর্ম যাইতে মন চায় না, কারণ কোন এলাকায় আমি যে এলাকায় বসবাস করেছি এরা সবাই না করছে। তো আপনি স্বামীকে হারিয়ে দুইটা সন্তানকে নিয়ে একটু গ্রামে এসেছেন যে একটু ভালো থাকার জন্য? শান্তির জন্য আইছিলাম, মানে মানুষের বুদ্ধিতে আইসি 50 টাকা দুধের কেজি, এখন আয়া দিয়ে দুধের কেজি 30 টাকা। এখন গরু খাইলে আমরা খাইতে পারি না, আমরা খাইলে গরু খাইতে পারি না, আমার তো বাইরে কোনো ইনকাম নাই, আমার বাইরে কোনো ইনকাম নাই, আমার বাইরে তো 2 টাকা দেয় না কেউ নাই। এই এই গ্রামে আইসা ভাই বোন সব সবাই কেউই পরিচয় রাখে নাই, কেউ যোগাযোগ রাখে না, আমি হায়দা যা দেখা করে আহি। তো আপাই যে আপনি যে আপনার ঘরটি দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন আসলে একদম পানি বন্দি, তো এই যে এভাবে যে বসবাস করেন তো খুবই তো কষ্ট, সাপের ভয় আছে, অনেক কষ্টে জীবন কাটাই, কিন্তু এরকম কষ্ট আমি ভাবিনি আমার জীবনে কষ্ট এরকম হইব। আর আমি এই ঢাকা শহর তো থাকেছি, আমি পানি কি জিনিস আমি দেখি নেই, আর এখানে যেরকম পানির কষ্ট যাইতে মানুষের নৌকা লাগে, আমার নৌকা নাই, অনেক দূরে রাস্তা, এই গেলে আইতে পারি না আর আইলে যাইতে পারি না, এই এরকম মধ্যেই বয়ে থাকি, আর আল্লাহ ডাকি, আল্লাহ কি করবা করো, মরণ দাও নাইলে তুমি উদ্ধার করো, আমার ভুল হয়ে গেছে গা, সব কিছুর তো মাসন আছে, ভুলের তো মাসন আছে, আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমার মাফ করো, এখন খালি আল্লাহ ডাকি, আল্লাহ পানি কমায়ও না, আল্লাহ নেয়ও না, আল্লাহ মরণও দেয় না। দেন স্বামী মরছে, আল্লাহ আমার দুই সন্তান নিয়ে আমার তুমি কি করবা করো। এই জন্য পায়ে বড় বড় এই যে এখানে লাগে এইখানেই এরকম হয়ে যায়। হ্যাঁ,
এই পানি চুলকা এরকম বানিয়ে লিছি। আমি এসব পানি কোনো দিন পারাইনি। আমি জীবনে ভাবিনি আমার খামারটা নিয়ে আইলে আমি এত বিপদে পড়বো। আমি 12 লাখ টাকার মালিক ছিলাম, আজকে আমি 1 টাকার মালিক নেই। তো আমরা এর আগে যে আপনার খামারটি দেখিয়েছি, তো কয়েকটি তো গরু আছে, গরু ছিল আর কি। আমি জায়গাটা দৃষ্টি করছি, আমি জানতাম দৃষ্টি করতাম না। এখন গরু কয়টি আছে আপনার খামারে? দুইটা। দুইটি গাই গরু আছে, দুধ দেয়? একটা দুধ হয়। কতটুকু হয়? সারাদিন 6 কেজি হয়। সারাদিন 6 কেজি হয়। তো এগুলো বিক্রি করেন কিভাবে আপনি? দর্শক আপনারা শুনলেন যে মালাপুর কথাগুলো আপনারা শুনলেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মালাপুর এই ঘরটিও একদম পানিতে ভরপুর পানি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের মালাপুর সেই ভালোবাসার খামারটি আপনাদের দেখাবো। তো মালাপুর একটু আসবেন আমাদের সাথে কষ্ট করে। তো মালাবু, আপনি তো কখনো এত পানি দেখেন নাই? না, কোনো সময় আমি দেখিনি। এখন এই দেখলাম দিকে যাইতে চাইতেছি, যাইতে পারতেছি না। বোবা জিনিস তো আমি করতাম, দুটা গরু আছে, দুটা গরু যদি বিক্রি করতে পারতাম তাহলে যাইতাম ঢাকা। ঢাকা গেলে মিল ওইটুই। তো গরুগুলি কি আপনি বিক্রি করে দিবেন? জি। তো গরু না খাইছে ঘাস আনতে পারি না, ওই হাগুনো কথা ঘাস আনি। গা গরুর যেমন কষ্ট, মানুষের কষ্ট সহ্য করা যায়, গরুর কষ্ট সহ্য করা যায় না। দর্শক আপনারা শুনলেন, এমন মালাপুরে যে দুইটি গরু আছে দেখতে পাচ্ছেন, যে একটি গরু তো আসলে দুধ দেয় প্রতিদিন প্রায় 6 কেজি দুধ দেয়। এদিক দেন, ওদিক দেন, তো এই পানি বন্দি কতদিন হয়েছে মালাপা? এক মাস। তো এটা তো আরো অনেকদিন থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালাপুর সেই খামারটি খুব শখ করে আর কি খামারটি মালাপুর তৈরি করেছিল। আপনাদের একটু খামারটি আরেকবার দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর করে খামারটি দিয়েছিল আর কি, শখের খামারটি, যে আসলে সে এই গ্রামে এসে গরু পালন করে সন্তানদের নিয়ে ভালোভাবে বসবাস করবে। দর্শক দেখতে পাচ্ছেন মালাপুর, তো মালাপুর খুব শখ করে তো আসলে খামারটি দেওয়া। আমি অনেক আশা করে আসছিলাম শান্তির জন্য, অনেক আশা করে আইছি যে ঢাকা 60 টাকা করে আসি, ঢাকা তো মনে করেন 80 টাকা দুধ দিচ্ছি, খায়ালে কষ্ট হলে শান্তি আসছিলাম। কিন্তু কষ্ট হইতো, সকালবেলা ঘাস খেতে যাইতাম, বিকেল আইতাম, আবার বিকেলবেলা দুধ নিয়ে যেতাম, রাত 10টা বাজে ঘরে আইতাম, মানে কষ্ট হইতো। তারপরে শান্তিতে ছিলাম খায়ালে, আর এখানে শান্তি আছে। কিন্তু মনে করছো জাকাত দেশ গ্রাম বাড়িতে যাই, 50 টাকা দুধ বেচলে তো শান্তি। আর এই বিল্ডিং বাওয়া লাগবো না, সিঁড়ি বাওয়া লাগবো না, খায়াটা সমান সমান থাকলে হইব, এইখানে আমি পুরা লস। তো আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো কিভাবে রাখছেন, নিচে কি দিছে? নিচে কসুরি দিছি, কসুরি দিয়া তারপর বাঁশ বানছি, বাঁশ বান দাও, হমাইল আছে হমাইল দিছে, হমাইল দিয়া কাঠ দিছি, কাঠ দিয়ে পরে এই যে ফম বিছে দিছি, দিছিলাম এই পর্যন্ত, ডাবদে ডাবদে এই পর্যন্ত হয়েছি। আস্তে আস্তে ডেবে গেছে, ডেবে গেছে। এখন যেন যদি পানি উড়ে তাহলে আর উপায় নেই, এই চেয়ে বেশি যদি পানি উড়ে তখন হেলার উপায় নেই, হেলে আরো উৎসাহ করতে হইব গরু মামাইয়া। তো আপনি তো একা, আপনার একটা মাত্র সন্তান নিয়ে আপনি এই পরিশ্রমগুলো করতেছেন, আর তো কেউ সাহায্য করার মতো কেউই নেই? কেউই নেই। তো গরুগুলো দেখাশোনা তো আপনি একাই করেন? এখানে এমন অবস্থায় দেশে 5 টাকা আর কেড়ে 5 টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ মানুষ না মানুষ উসিলা দেয়। এই যে পাশের বাড়ির ভাই, উনি স্বামী এটা বানিয়ে দিছে, হেরা যদি আমার না দেখতো আমার মনে মরণ ছাড়া কোনো উপায় ছিল না। মানে জায়গা উসিলা আইছি তারা আমার দেখে নেই, দেখ উচিল আমি আইছি যারা আমার আনছে আমার হেরা দেখে নাই, কিন্তু যারা দেখানোর কথা না হেরা আমার দেখছে। তা আপনি তো নিজের ইচ্ছা আইছিলেন একটু ভালো থাকার জন্য? জি, আমার নিজে ছিল, মানে মানুষেরাও একজন কইছে আমার যে আমার নৌকা নামা দিয়ে গেল না, হের মারকতেই আইছিলাম দেন চলো দেশে ভালো খাইবা, ভালো থাকবা, শান্তি। আসলে সবাই আসলে চাইছিল যে আপনি একটু ভালো থাকেন, ভালোভাবে বসবাস করেন, কিন্তু ভাগ্যের কপালে যা লেখা থাকে সেটা হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালাপুরে সেই খুব সুন্দর একটি খামার ছিল, কিন্তু এই বন্যার পানিতে আসলে খামারটি সম্পূর্ণভাবে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবং একটি ছোট্ট একটি বাসুর একদম যে জায়গায় আমরা গরুর খাবার রাখি সেই জায়গায় রেখে দিয়েছে, কারণ চারপাশে পানি। দর্শক দেখতে পাচ্ছেন খুব শখের একটি খামার ছিল মালাপুর। আমরা এর আগে আপনার বেশ কয়েকটি প্রতিবেদন আপনারা দেখেছেন ইউটিউবে, যে মালাপুর যখন ঢাকায় ছিল তার খামারটি, এবং যখন সেই গ্রামে চলে আসলো তখন তার খামারটি আপনারা দেখছেন খুব সুন্দর, কিন্তু বন্যার কারণে সে এমনি কষ্ট আছে, তার মধ্যে আরো অনেক কষ্ট মালাপু। তো মালাপু এখন কি করবেন? এখন মনে করেন পানি না শুকা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। পানি শুকাইলে আমি দুইটা গরু বিক্রি করে আমি আবার ঢাকা চলে যেতে পারি,
যায় এমন আছে কোনো গার্মেন্টসে ঢুকতে পারি, এছাড়া উপায় নেই। এই একটা গরু দুধ দিয়ে নিজেও খাইতে পারি না, গরুরও খাওয়াইতে পারি না। আমার তো আর কোনো ইনকাম নেই বাইরের দিকে, আমার একজনকে 2 টাকা দিব আমার এই মানুষ নেই। তো আপনার এই খামার করবেন না? না, খামার আর মনে আসে কেমনে করবো, আমি তো খাইতে পারতাছি না। একদিন খাইলে গরু খাইতাম না, আর আমি খাইলে গরু না খেয়ে থাকি, গরু খাইলে আমি না খেয়ে থাকি। 6 কেজি দুধ আর 6 কেজি দুধ দেয় গরু খাইব না আমি খামু। তা আপনার তো খুব ইচ্ছে ছিল আপনার খামারটি আস্তে আস্তে বড় করবেন, আপনি বলছিলেন আমাদের পরিকল্পনা করাইছি, ঢাকা খামার ছিল ছোট। এই জায়গায় ঢাকার তো নয় আমি আইডিয়া করছি বড়, আমার তো আশাই ছিল আরো বড় করবো, কিন্তু আমার ভাগ্য নাই, আল্লাহ আমার ভাগ্য লেখে নেই। ভাগ্য লেখলে আমার কপালে আমি আইছি, আর পরেই করোনা ভাইরাস আয়া পড়লো, দুধের কেজি হয়ে গেল 30 টাকা কইরা, তারপরে একটু রয়েছি কষ্ট করা, এরপরও আবার আয়া পড়লো এই যে পানি এক মাস ধরে না পারি কোনো দিকে যাইতে। এই যে হ্যাঁ নৌকাটা এই যে পাশের বাড়ি ভাইয়ের নৌকা দিয়ে আমার গরুটি খাইয়া দিচ্ছে না, আমার গরু না খেয়ে মরতো। তো আপু এই যে আপনার যে খামারটি দেখতে পাচ্ছি, এই খামারটি খরচ কত বসছিল আপনার? খরচ পরে এই 3 লাখ টাকা মতন গেছিল। 3 লক্ষ টাকা প্রায় খরচ হয়েছে। নিচে ফ্লোর পাকা করছেন? নিচে ফ্লোর পাকা। ফ্লোর পাকা দর্শক আপনারা শুনলেন, এমন খুব সুন্দর করে আর কি খামারটি দিয়েছিল, প্রায় 3 লক্ষ টাকা তার খরচ করে, এবং তার ইচ্ছে ছিল আসলে খুব ভালোভাবে খামারটি করবে, দেখাশোনা করবে, পরিচালনা করবেন, এবং এই ডেয়ারি ফার্মের দুধ বিক্রি করে তার সংসারটি সুন্দরভাবে চলবে সেই আশা নিয়ে আর কি এই গ্রামে আসা, এবং তারপর তার এই ভাগ্যের এই পরিহাস। এবং এখন তো এই যে বন্যার পানি চারপাশে তো পানি আমি দেখতে পাচ্ছি, আপনার বাড়িটা মাঝখানে এবং চারপাশে পানি, কোনো জায়গা শুকনো নেই, নৌকা ছাড়া উপায় নেই, মানে নৌকা ছাড়া কোনো কোনো গতি নেই। তার নৌকা আছে আপনাদের? না, নৌকা নেই, ওই বায়ার যার আছে হ্যাঁ নৌকা দেখতে যাই, আবার হ্যাঁ অনেক হেল্প করে, এই ঘাস ঘাস আনতে দেয় অনেক, হ্যাঁ অনেক মানে জায়গা অনেক জ্বালাই, মানে জায়গা জ্বালানোর কথা ছিল তাগো জ্বালাই না, কারণ হ্যাঁ কোনো নির্বংশই আমার গো লোক পরিচয় ছিল না। এখন হ্যাঁ ঘরে মনে করেন যাই, আমার এই ছেলে যায়, এটা আমার ছোটো ছেলে আর বড় ছেলে ঢাকা, এই পানির কারণে ঢাকা থাকে, হ্যাঁ ঘরে যায় অনেক অত্যাচার করি, মানে জায়গা অত্যাচার করার কথা যারা আমার আনছে হ্যাঁ অত্যাচার করি না। তো আপু এই যে ঢাকা চলে যান তাহলে এই খামারটি কি করবেন? এটা এরকম করে থাকবো, কি করুন এরকম রাখবেন আর গরুগুলো বিক্রি করে দেবেন? পরে যে মিলে পরে বিক্রি করে দিতে পারি। বিক্রি করে দেবেন? তো দেখতে পাচ্ছি যে গরুটা, তো এটা কত টাকা আনুমানিক দাম? এটা যদি 10 কেজি দুধ হতো 1.5 লাখ টাকা যাইতো, এখন 10 কেজি দুধ হয় না, দুধে 6 কেজি, 6 কেজি তো এখন দাম আছে কত? এমন আছে 1 লাখ 10 হইতে আর 1 লাখ 20 হইতে পারে, 1 লাখ 10 20 বলতে পারে। এখন পর্যন্ত কে বলছে? এখন কে বকন বলে না, আমি পাইকার দেখাইনি, মানে পানি কমলেই পানি কমলেই আপনি বিক্রি করবেন। যে পাশে যারকে দেখতে পাচ্ছি ওইটা, ওটা কত পড়বে? ওটা 1 লাখ বইলে গেছে, 1 লাখ বলছে। আপনি কত হলে ছাড়বেন এটা? এখন গাভিন আছে, যদি বাচ্চা বিয়ে হয় তাহলে মনে করেন 3 মাস পরে যদি বিয়ে হয় তাহলে 1.5 লাখ যাইবে, 1.5 লক্ষ টাকা যাবে। কিন্তু আপনি পানি কমে গেলে তখন একটা সিদ্ধান্ত নেবেন? কমে গেলে আমার ছেলে যদি ডাকাতে না এসে যদি বলে বিক্রি করে ভালাইবো তাহলে বিক্রি করবো, আর নাহলে মা যদি বিয়ে এলে বিক্রি করে তাহলে তখন একটু দাম বেশি ভাইবো, আর যদি এই পরিকল্পনা দেখে তাহলে নগদই বিক্রি করে ভালাইবো। যান বাসন নিজে বাঁচলে বাপের নাম, কারণ এটা মানুষের জীবন কয় না, এদের জীবন জীবন মনে হয় না। যেন মা তুমি কি করবো, আমার ছেলে তো দেয় আমার ইতিহাস দেখেই নেই, আমার ছেলেও দেখা অনেক কষ্ট করতেছে, মানে নিজের গরুর কাম করে নাই, ঢাকা মানুষের গরু ফার্মে কাম করতেছে। তো আপনি তো আমার এক মামা হেরা অনেক গালমন্দ করছে, না হ্যাঁ আমার ছেলের আশ্রয় দিছে। তো আপনি মালাপা আমাকে ঈদে একটুকু গোস দেন মানুষ ছিল না, কিন্তু হ্যাঁ আমারে তারপর আমি অনেক হেরা গালমন্দ করছি, তারপরে হ্যাঁ আমাকে অনেক সাহায্য করে। তো মালাপা এবারে ঈদটা কেমন গেছে আপনাদের? ঈদটা আলাদা ভালো, আমি ঢাকা করছি, ঢাকায় যে গোস্ত খেতে গেছি কে ঢাকায় গেছেন? হ্যাঁ ঢাকা, আমি একটু এখানে থাকা তো আমার কেউ একটা গোস দেবো না, কেউ আমার চিনে না, আর ঢাকা গেলে মনে করেন সবার লাগে পরিচিত আসতে না হলে আমি 2 কেজি গোস আনতে পারবো, এ লাগে আমার ছেলেরে থুই আমি ঢাকা গেছি। তো মালাপা আপনি তো আসলে দেখতে পাচ্ছেন যে আপনি ঢাকায় যেমন পরিশ্রম করছেন এখনও পরিশ্রম করতেছেন, কিন্তু এত পরিশ্রম করেও আপনি সফলতা কেন পাচ্ছেন না? আমি আর মানে করতে করতে আমি এখন আর টিকতে গেছি গে, মানে আমার এখন আর সহ্য হইতেছে না। আমার তো অনেক কয়ে কে কইতো যে তুমি ঢাকা যাও সব হালাইয়া, কিন্তু এই বোবাদুরের জিনিস আমি ঠিক যাইতে পারতেছি না, কারণ এটা নিষ্পাপ, আর নাহলে আমার এই দিন আসতে আমি কখন যাইতাম গা, ঢাকা মানুষের 3 বেলা জায়গা তো 1 বেলা খাইতে পারে, কিন্তু এখানে হে উপায় নেই। তো মালাপা আপনার এই যে কষ্টের কথা শুনে কেউ যদি আপনাকে একটু সাহায্য সহযোগিতা বা আপনার গরুগুলোকে যদি কিনতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবো আমি, আপনার ফোন নাম্বার কি দিয়ে দিন, আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? আচ্ছা মুখস্থ নাই, তো আমি ভিডিওতে আপনার নাম্বারটি দিয়ে দেবো, দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন, আর আপনার এই ভিডিওটি ইউটিউবে যাবে আপনার তো সমস্যা নেই। তো দর্শক আপনারা শুনলেন এই মালাপার কাছ থেকে তার
খামারটি এবং সে বর্তমানে কি অবস্থায় আছে, কত কষ্টে আছে এবং আপনারা দেখলেন এবং শুনলেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। মালাপা আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এই মালাপুর কথা এবং দেখলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।